জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি গেলেন সাংসদ অর্জুন সিং। বিরোধীদের ওপর বর্বর হামলা হচ্ছে, বিভিন্ন কর্মীদের ওপর হামলা হচ্ছে, মানুষ আর কতদিন সহ্য করবে? এর বিরুদ্ধে রিটালিয়েশন হবে। জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বললেন সাংসদ অর্জুন সিং। একদিকে সিবিআই তদন্ত চলছে, অপরদিকে দলীয় কর্মীরা মার খাচ্ছে এইভাবে। দেখুন, জগদ্দল থানা ভাটপাড়া থানা, পুরো ব্যারাকপুর কমিশনারেট, সারা বাংলা, তার মধ্যে বিশেষ করে ব্যারাকপুরটাকে একদম গুন্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কিছু জেহাদি গুন্ডারা আছে, কিছু ক্রিমিনালদেরকে একদম মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে একটা সময় বামফ্রন্টের সময় গলি পাড়াটা চেনা যেত জগদ্দল কাকিনারা, কি অমুক গুন্ডার এলাকা, অমুক গুন্ডার গলি, ঠিক সেই পজিশনটাকে এনে দেওয়া হয়েছে। আর এই ছেলেটা একটা প্রতিবাদী ছেলে ছিল, এখানে শান্তিপ্রিয় মানুষ থাকে, এখানে বেশি ঝুট ঝামেলা জায়গা নয়। এটা পাশে একটা রিনাউন্ড ক্লাব আছে, যেভাবে ক্রিমিনালরা বাড়ি থেকে ট্রেনে নিয়ে যায়, এখানে পাশে একটা জুয়া ফোঁড় বসিয়েছে। আজকে জগদ্দল থানা আশেপাশে দেখুন চারটে ঘটনা ঘটে গেছে, থানার পিছনে বোম চলছে, থানার পিছনে মারধর করা হচ্ছে, এই থানার থেকে এখান থেকে ঢিল ছোড়া দূরে থানা আছে। বাট থানার কোনো ভূমিকা নেই, উল্টে বাড়ির লোককে ধমকাচ্ছে কি বলবে, কোনো পলিটিক্যাল ব্যাপার নাই, এটা টোটোর ব্যাপার আছে। ও ছেলেটার সঙ্গে টোটোর কী সম্পর্ক আছে? এই পুরো প্ল্যানিংটা ওই জুয়া খেলানো হয়ে আর এই জে জে আই জুট মিলে এই প্ল্যানিংটা হয়েছিল ওকে মেরে দেওয়ার জন্যে। কিন্তু ও এখন পর্যন্ত নিজের বাবা মার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও বেঁচে আছে, বাঁচার কথা না যেভাবে ওকে মেরে ফেলে দিয়েছিল। কিন্তু নিশ্চিতভাবে খুনের চেষ্টা কি, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যেখানে সিবিআই আর সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট, সেখানে এই ধরনের এখনও আপনি ভাবতে পারবেন পুলিশের ভূমিকাটা কোন জায়গায় আছে? এখন পর্যন্ত কোনো আসামিকে ধরেনি, প্রকাশ্যে জানে সবাই লুট চলছে, ড্রাগস বিক্রি করছে, এখানে জমি লুটপাট করে যা বিক্রি করছে। এই অবস্থাতে পুলিশের ভূমিকাটা মানে একদম পুলিশ আর গুন্ডা এক হয়ে এলাকাটাকে তছনছ করছে। আমার বিশ্বাস আছে কোর্টের যে রায় বেরিয়েছে এই কেসটা সিবিআই দিকে যাবেই, সিবিআই তদন্ত হবেই। আজকে ওর বাড়ির লোককে বলেছি আমরা এফআইআর করতে, সিবিআই তদন্তে যেন কেন অ্যাটেম্প্ট টু মার্ডার একদম মানে যে কোনো মুহূর্তে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছে। কিন্তু যেভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা স্পেসিফিকভাবে এই কেসটা সিবিআই কাছে যাবে। কী দিয়ে মারা হয়েছে আমি তো তখন ছিলাম না, কিন্তু যেভাবে ওকে বিভৎসভাবে মারা হয়েছে, ডক্টর যে বলছে কি ব্রেনে ক্লটিং হয়ে গেছে, চেষ্টা করছি যদি ওষুধ দিয়ে ব্লাড ক্লটিংটা বের করে দেওয়া যায়, যদি না হয়ে অপারেশন করতে হবে। এর একটা শেষ জায়গা চলে এসছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রিটালিয়েশন হবে। এই রিটালিয়েশন এখানকার থানা, এখানকার পুলিশ, এখানকার তৃণমূল কংগ্রেস কেউ আটকাতে পারবে না। রিটালিয়েশন হবে, বিরোধীরা পার্টি করবে কি করবে না সেটা আলাদা জিনিস, যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছে এ রিটালিয়েশন থেকে বাদ যাবে না। কিন্তু শেষ জায়গা চলে আসছে, কেউ কতভাবে অত্যাচারিত হবে, কতভাবে অত্যাচার সহ্য করবে, এই অত্যাচার সহ্য করার আর জায়গা নেই। বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট, টাইমস বাংলা।